এইটো কৈছো কারণ যেহেতুকে প্রতি মুহূর্ততে আমার ভারতের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি মানে কেতিয়াবা কিছু উপরলে গেছে কেতিয়াবা কিছু কমলে গেছে কারণ যেটু দেখা গৈছে যে বিরোধী সকল 2019 চনের আগতে যেটু স্থিতিত আছিল তার তুলনায় বর্তমান তেওঁলোকে যথেষ্টখিনি শক্তিশালী রূপত প্রদর্শন করবলে তেওঁলোকে এটা স্থিতি লবলে মানে পাইছে আর সেই অনুপাতে তেওঁলোকের যেটু সবল স্থিতি এই সবল স্থিতিয়ে আমার নেতাক বিশেষভাবে আরও অধিক সক্রিয় করে তুলিছে আর অধিক কার্যক্ষম করে তুলিছে যার ফলস্বরূপে আমার নেদায় অহা লোকসভা নির্বাচন 24-ৰ যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন আমার যাবারত অধিক অন্তত উচরাচরি 400 সিটর সিট মানে দখল করে কেন্দ্র এখন সুস্থির সরকার গঠন করব বলে আমি দৃঢ় বিশ্বাসী আর এই কথাকে কোথাও যে যেহেতুকে মানে বিরোধী পক্ষ বিশেষ ইন্ডিয়া আই ডট এন ডট যেটু আমার ইন্ডিয়া ইন্ডিয়ার যেটু মানে সবল স্থিতি সেইটে আমার নেদাকও শক্তিশালী করে তুলব কারণ আমি এটা কথা জানো নেদাত যেহেতুকে আমার প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হিসেবে নিক্ষেপ করেছে কিন্তু নেদায় এটালে কোনো এজন শক্তিশালী রূপত কোনো এজন নেতাকে মানে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে মানে নির্দিষ্ট করবা নাই এই একটা ডর কথা আর শিব চেয়ারিংয়ের যে সমস্যা আসব এই সমস্যাটা আমি ভাবতে যে বর্তমান যে স্থিতি লৈছে সেই স্থিতিটা শিথিল হয়ে যাব এই কোথাও কারণ যেহেতুকে প্রতি মুহূর্ততে আমার ভারতের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি মানে কেতিয়াবা কিছু উপরলে গেছে কেতিয়াবা কিছু কমলে গেছে কারণ যেটু দেখা গৈছে যে বিরোধী সকল 2019 চনের আগতে যেটু স্থিতিত আছিল তার তুলনায় বর্তমান তেওঁলোকে যথেষ্টখিনি শক্তিশালী রূপত প্রদর্শন করবলে তেওঁলোকে এটা স্থিতি লবলে মানে পাইছে আর সেই অনুপাতে তেওঁলোকের যেটু সবল স্থিতি এই সবল স্থিতিয়ে আমার নেতাক বিশেষভাবে আরও অধিক সক্রিয় করে তুলিছে আর অধিক কার্যক্ষম করে তুলিছে যার ফলস্বরূপে আমার নেদায় অহা লোকসভা নির্বাচন 24-ৰ যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচন আমার যাবারত অধিক অন্তত উচরাচরি 400 সিটর সিট মানে দখল করে কেন্দ্র এখন সুস্থির সরকার গঠন করব বলে আমি দৃঢ় বিশ্বাসী আর এই কথাকে কোথাও যে যেহেতুকে মানে বিরোধী পক্ষ বিশেষ ইন্ডিয়া আই ডট এন ডট যে আমার ইন্ডিয়া ইন্ডিয়ার যে মানে সবল স্থিতি সেইটে আমার নেতাকও শক্তিশালী করে তুলব কারণ আমি এটা কথা জানো নেদাত যেহেতুকে আমার প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হিসেবে নিক্ষেপ করেছে কিন্তু নেদায় এটালে কোনো এজন শক্তিশালী রূপত কোনো এজন নেতাকে মানে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে মানে নির্দিষ্ট করবা নাই এই একটা ডর কথা আর শিব চেয়ারিংয়ের যে সমস্যা আসব এই সমস্যাটা আমি ভাবতে যে বর্তমান যে স্থিতি লৈছে সেই স্থিতিটা শিথিল হয়ে যাব।